বিজাতি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ওঠা বসা করতে হয়, এক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতে হয়? বেদাতি সাধারণ মানুষের সাথে চলাফেরা তো অসুবিধা, কিন্তু যারা বেদাতি হুজুর তাদের সাথে উঠা বসা করলে ফেতনায় লিপ্ত হইতে পারে, সেগুলো সাধারণ মানুষ বেঁচে থাকবে। আলেমরাও কোরআন সুন্নাহর আলেমরা বেদাতি আলেমের সাথে বেদাতি হুজুরের সাথে বসবেন না, নাহলে মানুষরা বিভ্রান্ত হবে যে আমি যদি বেদাতি মোল্লার সাথে বসে থাকি তাহলে মানুষ ভাবে যে ও ওনারে তো বসে থাকে, আমি বসলাম তো কি হলো, আর তারপরে বিভ্রান্ত হবে বা তারাও হয়তো ভালো কাজ কিছু করে, কিন্তু মানুষকে তো বিভ্রান্ত করে জানার পথে নিয়ে যাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। সুতরাং বেদাতি হুজুরদের কাছে বসবেন না, আর বেদাতি সাধারণ জন আত্মীয় স্বজন তাদের হক আছে অবশ্যই বসবেন, তাদেরকে হেদায়াতের উদ্দেশ্যে বসবেন, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, নম্র আচরণ করে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন।